আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে গরুর মাংস ভুনা আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি মাংসকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে অনথার্ড কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি এক টেবিল চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ি কোয়াটার চামচ দিয়ে দিচ্ছি জয়ফল আর জয়ত্রীর গুঁড়ি তবে এর থেকে বেশি দেওয়া যাবে না বড় সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ টক দই টমেটো আর টক দই দিয়ে মাংসটা রান্না করলে এর ফ্লেভারটা অসাধারণ আসে আর কালারটাও খুব সুন্দর আসে মাংসটাকে খুব ভালো করে মেখে আমি পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব পনেরো মিনিট পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এর মধ্যে আছে চার টুকরো দারচিনি চার পাঁচটা এলাচ দশ বারোটা আস্ত গোলমরিচ আর চার পাঁচটা লবঙ্গ এবার এগুলোকে দুই তিন মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজকে আমি তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি এখন এই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর সময় আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না কিছুক্ষণ জাল করার পর মাংসের যে নিজস্ব একটা পানি সেটা বের হবে আর সেই পানি দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এখন আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে দিব যাতে নিচ থেকে পোড়া না লেগে যায় আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করেছি মাংসের যে এক্সট্রা পানি বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে তেলটাও ভেসে উঠেছে আর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি এখন এর মধ্যে এক চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি তারপর মাংসের সাথে মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মেশাতে হবে আমি মাংসকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমি এখানে তিন কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আপনাদের মাংসটা যদি বেশি শক্ত থাকে তবে আপনারা পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। পানি দেওয়ার পর মাংসটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিট জাল করে নিব মাংসটা যখন নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসবে তখন আমি আলু দিয়ে দিব আমি বাজারে যে নতুন আলু উঠেছে সেটা দিয়ে দিচ্ছি আলুর পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার নেড়েচেড়ে আলুকে মাংসের সাথে খুব ভালো করে মেশাতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো অপেক্ষা করব এরই মাঝে আলু এবং মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে পনেরো মিনিট পর ফিরে এলাম আমার মাংস এবং আলু সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়ি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার কমিয়ে দমে রেখে দিব। এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার ছড়াবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঝোলটা কমে ঘন হয়ে গেছে সেই সাথে মাংসের তেলটাও ভেসে উঠেছে তৈরি হয়ে গেল নতুন আলো দিয়ে গরুর মাংস ভুনা এভাবে একবার মাংস রান্না ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকার বেল বাটন ক্লিক করবেন এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন আজ বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ